পিঁপড়ে আর ফড়িং। এক সময় একটা তৃণভূমিতে পিঁপড়ে আর ফড়িং বাস করত। সারাদিন পিঁপড়েরা কঠিন পরিশ্রম করে দূরের চাষিদের জমি থেকে গমের শস্য দানা সংগ্রহ করে আনত। তারা খুব নিয়ম মেনে কাজ করত। প্রত্যেক দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে তারা মাঠে যেত আর মাথায় করে ভারী শস্য বয়ে নিয়ে আসত। গমের শস্য দানাগুলো তারা খুব সাবধানে তাদের ভাঁড়ার ঘরে রেখে আবার মাঠে ফিরে যেত। উল্টো দিকে ফড়িং ছিল অলস। সে সারাদিন ছায়ায় বিশ্রাম নিত, নিজের মনে গান গাইত আর সুস্বাদু খাবার খেত। সে সবসময় ফুর্তিতে থাকত আর ভবিষ্যতের কথা ভাবত না। সে সবসময় সারাদিন পরিশ্রম করা বেচারা পিঁপড়েদের কথা ভেবে কষ্ট পেত। এভাবে দিন কাটতে থাকলো আর ফড়িং ঘাসের মধ্যে অলসভাবে আরাম করে খেয়ে দিয়ে বিশ্রাম করতে থাকলো আর মনের খুশিতে গান গাইতে থাকলো, কারণ ওর কোনো কষ্টই ছিল না। কিন্তু উল্টো দিকে পিঁপড়েরা অনেক পরিশ্রম করে শস্য দানাগুলো তাদের বাসায় বয়ে নিয়ে আসত। একদিন যখন পিঁপড়েরা শস্য দানা বইছিল, একটা পিঁপড়ে শস্য দানার ভার বইতে না পেরে পড়ে গেল। সে ক্লান্ত ছিল আর চোটও পেয়েছিল, কিন্তু ফড়িং সে পিঁপড়েকে সাহায্য না করে তার দিকে তাকিয়ে হাসলো। তখন পিঁপড়েটা বলল, শ্রীমান ফড়িং, তুমি দয়া করে এই শস্য দানাটা আমার বাসায় দিয়ে আসতে পারবে? তাহলে আমার সত্যি খুব উপকার হবে। কিন্তু ফড়িং তার কথা না শুনে নিজের মনে গান গাইতে থাকলো। অনেক কসরত করে পিঁপড়েটা সেই শস্য দানাটা নিজেই তুলল। তোমরা এত কাজ কেন করছো পিঁপড়েরা? ফড়িংটা বলল, এসো বিশ্রাম করো, আমার গান শোনো। গ্রীষ্মকালের দিন, চারদিকে ঝলমলে রোদ্দুর, কাজ করে বেকার এত সময় নষ্ট করে কি লাভ? পিঁপড়ে ওর কথা না শুনে মাথা নিচু করে আরো তাড়াতাড়ি মাঠের দিকে যাওয়ার চেষ্টা করল। এটা দেখে ফড়িং আরো জোরে হেসে উঠল। আরে বোকা পিঁপড়েরা, সে তাকে চিৎকার করে বলল, আরে এসো আমার সাথে নাচো, মজা করো, এত কাজ ফাজ করে কি লাভ? আমি শীতের জন্য খাবার সঞ্চয় করছি, পিঁপড়ে বলল, আর আমি তোমাকেও সেটা করতে বলছি। শীতের জন্য ভেবে কি লাভ? ফড়িংটা বলল, আরে এখন তো খাবার অনেক আছে আর শীতকালের খাবার জোগাড় করার জন্য অনেক সময় আছে। কিন্তু পিঁপড়ে জানতো তার কি করা উচিত, তাই সে আবার নিজের কাজ করতে চলে গেল আর ফড়িং তৃণভূমিতে লাফিয়ে লাফিয়ে মনের খুশিতে গাইতে আর নাচতে থাকল। এটা আগামী অনেক দিন চলল। শীতের জন্য প্রস্তুত হওয়ার পরিবর্তে ফড়িং নিজের অবসর সময় নাচতে গাইতে আর খেলতে পছন্দ করত। সে বুঝতে পারেনি যে এই সুন্দর গ্রীষ্মকাল সারা জীবন থাকবে না আর কিছুদিনের মধ্যেই বর্ষা আর শীতকাল আসবে। গ্রীষ্মকাল পেরিয়ে শরৎকাল এলো আর শরৎকাল পেরিয়ে শীতকাল এলো। সূর্য প্রায় দেখাই যেত না আর দিন ছোট হতে থাকলো আর রাত অনেক বড় হতে শুরু করলো। ভয়ঙ্কর ঠান্ডা পড়লো আর তুষারপাত শুরু হলো। ফড়িংটা ঠান্ডা হাওয়ায় কাঁপতে থাকলো। সে শুকনো পাতা দিয়ে নিজেকে ঢাকা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তীব্র হাওয়ায় সেগুলো উড়ে চলে গেল। তার খিদে পেলেও সে কোনো খাবার খুঁজে পেল না। সে বুঝতে পারল সে কিছু না খেলে খুব তাড়াতাড়ি মরে যাবে। সে দুর্বল হয়ে পড়ল আর সে বুঝতে পারল যে পিঁপড়েই ঠিক কথা বলেছিল, তার প্রস্তুত হওয়া উচিত ছিল। ফড়িংয়ের আর গান গাওয়ার শক্তি ছিল না, সে দুর্বল আর ক্ষুধার্ত ছিল। বরফের হাত থেকে বাঁচার মতো তার কোনো আশ্রয় ছিল না, খাবারও ছিল না। তৃণভূমি আর চাষিদের জমি বরফে ঢেকে গিয়েছিল, কোনো খাবার পাওয়া যাচ্ছিল না। কি করব আমি, কোথায় আমি যাব? ফড়িং দুঃখ প্রকাশ করল। সে ভাবেনি যে এই শীতকালটা আগের থেকে কঠিন হবে।
আর যেহেতু সে নিজের জন্য খাবার সঞ্চয় করেনি বা অন্য কাউকে সেটা করতে সাহায্য করেনি, তাই সে গ্রীষ্মকাল পর্যন্ত বেঁচে থাকবে না। বরফ থেকে বাঁচার জন্য তার কোনো আশ্রয় ছিল না, আর খিদের জ্বালায় মরণাপন্ন হয়ে পড়েছিল। তখনই সে দেখতে পেল পিঁপড়েরা তাদের গ্রীষ্মকালে সঞ্চয় করা খাবার খাচ্ছে। এই পিঁপড়েদের কাছে যাওয়া উচিত, গিয়ে কিছু খাবার চাওয়া উচিত আর আশ্রয়। ফড়িং খুশি হয়ে বলল। তারপর সে পিঁপড়েদের টিলায় উঠে তাদের দরজায় ধাক্কা দিল। শুনছো পিঁপড়েরা? সে খুশি হয়ে বলল, আমি এসে গেছি তোমাদের জন্য গান গাইতে, আর আমি চাই একটু আগুন পোহাতে, আর তোমরা আমার জন্য কিছুটা খাবার আনবে তোমাদের ওই সঞ্চয় থেকে। না না শ্রীমান ফড়িং, আমরা তোমার কোনো গান শুনতেই চাই না। সে ভেতরে আসার জন্য অনুরোধ জানালো আর বলল তাকে কিছু খাবার দিতে, নয়তো সে মারা যাবে। কি? পিঁপড়েরা অবাক হলো। তুমি শীতের জন্য কিচ্ছু সঞ্চয় করনি, তাহলে তুমি সারা গ্রীষ্মকালে কি করছিলে? আমার 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 কাছে কোনো সময় ছিল না খাবার জোগাড় করার জন্য। ফড়িং অনুতাপ করলো। আমি তো গান গাইতেই খুব ব্যস্ত ছিলাম, যতক্ষণে বুঝেছি ততক্ষণে গ্রীষ্ম চলে গেছে। পিঁপড়েরা বিরক্ত হয়ে মাথা ঝাঁকালো আর ফড়িং এর কথা না শুনে নিজেদের কাজে ফিরে গেল। যে পিঁপড়েটা একদিন ফড়িং এর কাছে সাহায্য চেয়েছিল, সে তার দিকে তাকিয়ে বলল, সারা গ্রীষ্মকালে আমি কঠোর পরিশ্রম করেছি আর তুমি আমাকে নিয়ে মজা করেছ, গান গেয়েছ, নেচেছ, তখন তোমার শীতকাল নিয়ে ভাবা উচিত ছিল। এখানে তোমার জন্য কোনো খাবার নেই। এই বলে পিঁপড়েটা ফড়িং এর মুখের উপর দরজা বন্ধ করে দিল। ফলে ফড়িং এর কাছে কাঁদা ছাড়া আর কোনো উপায় থাকল না। সমাপ্ত। If you enjoyed this story, please like and subscribe our channel and press the bell icon to get future updates. And don't forget to comment!